এক সেকেন্ডে ছাটিয়ে ফেলে একটা মোমো, 3 সেকেন্ডে খেয়ে ফেলে আরও 3টা মোমো, সব কিছু খেয়ে ফেলে মেটে না এদের খিদে, পাগলের মতো ঘুরতে থাকে করে চুলসিদি। 6 প্লেট ম্যাগি খেয়ে হয় না এদের মনের কোনো তাবুত্তাপ, একদিন না খেতে পেলে মুখে কলগেট মেখে বেরিয়ে পড়ে এই 2 মেন্টা। নিজে বলে আমি কি পাগল নাকি, তাও করে পাগলামি। এদের পাগলামি দেখে মনে হয় ভূত কি এখন আসেনি। তবে ভূত হোক কিংবা রাক্ষস যেই আসুক আমার কাছে, নমস্কার, আমি ডাইরেক্টর অফ ডিসেন্ট রোস্টার। তো হে গাইস, আমি সুদীপ্ত দাস, তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি সেকেন্ড সিরিজ নিয়ে ফুড ব্লগে। ফুড ব্লগে ফার্স্ট সিরিজ তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, সেই জন্য আবারও চলে এসেছি সেকেন্ড সিরিজ নিয়ে ফুড ব্লগে। তবে যারা যারা এখনও পর্যন্ত ফুড ব্লগের ফার্স্ট সিরিজ দেখোনি, তারা তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। এছাড়াও ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও, কিন্তু তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও আমার বন্ধুদের সঙ্গে, এবং আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুদীপ্ত_ফোর্টুনাইম, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে DecentRoaster। সো লেট স্টার্ট দ্য ভিডিও। তো আবারও তোমাদের সামনে উপস্থিত আছে কিছু ভিন্ন গ্রহের ভিন্ন জন্তু, কিন্তু একটা কথা বলে রাখি, এদের চেহারায় যাবেন না, চেহারাটা ছোটখাটো হলেও খেতে বসলে তাজ্জব বানিয়ে দেয়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দ্য মোস্ট ইন্টারেস্টিং এন্ড ইন্টারাপ্টেড ক্যারেক্টার অফ মে অমনি মে পূজা অর মে জানভি। তবে ঐতিহাসিকদের মতে এই জন্তুরা বহু বছর কিছু খায়নি, তাই গুষ্টির খাওয়ার গন্ডার খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ছাটিয়ে দিতে পারে এরা। মোস্ট এপিক রিয়াকশন অফ দ্য জোলো চিপস, নর্মাল পিপল যখন জোলো চিপস খায় তার রিয়াকশন কিভাবে হয়, কেউ হাসে, কেউ আবার কাঁদে, কেউ আবার ছোটাছুটি করে, কিন্তু এই আমাদের প্রিয় জন্তুরা, এই হাতি আর প্যাকাট, এই হাতি আর এই হচ্ছে প্যাকাটি, ঠিক আছে, এই হাতি আর প্যাকাটি যখন জোলো চিপস খেয়ে ফেলে তখন এইভাবে এইভাবে ছাদের মধ্যে দাপাদাপি করতে থাকে। তবে একটা কথা মনে পড়ে গেল, হাতি ঠিক আছে কিন্তু প্যাকাটিও বলাটা ভুল হয়, দুটোই হাতি, ঠিক আছে, এই দুটোই হাতি যখন ছাদের মধ্যে এইরকম দাপাদাপি করে তখন কি হয়, এইভাবে ছাদ বিল্ডিং এই ছাদ আর তার ক্ষমতা সহ্য করতে পারে, ভেঙে ধসে পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যে ছাটিয়ে দেয় এক্সট্রা লার্জ 9খানা আস্ত পিৎজা, ভগবান এরা এত খায় কি করে, বলে দাও না এদের খাওয়ার টেকনিকটা। রাম চেনে রামকে, সাম চেনে সামকে, চেনাচেনি বন্ধ করে দেখে নাও এই দিদির খাওয়ার টেকনিকটা। খাওয়ার আগে করে ছোটাছুটি, করে না ব্যবহার হাতটা, মুখ দিয়ে খেতে থাকে আস্ত এই রাক্ষস গরুটা, গরু খায় গরুর মতো, বিড়াল বলে ম্যাও, গন্ডারের খাওয়ার গুষ্টির খাওয়ার ছাটিয়ে ফেলে যখন মেটে না এদের খিদা, তখন চাঁঠা দিদি মিটাতে খিদা সস লাগিয়ে চাটতে থাকে এবং ছাটিয়ে দেয় আস্ত লার্জ পিৎজা। এটাই হচ্ছে আসল টেকনিক, ছাটানোর আস্ত লার্জ পিৎজা। মোস্ট ভিভিডলি আই এম ইনফর্মড ইউ, এবার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে সেই সব কাঁড়ি কাঁড়ি খাওয়া গুষ্টির খাওয়া ছাটিয়ে দেওয়া দুই জন্তু, তারা আবার কি বিভিন্ন জন্তুর গলায় আওয়াজে ডাকতে পারে, মিমিক্রি করতে পারে। তো শুরু করা যাক, আর আমি হচ্ছি এই শোয়ের জাজমেন্ট, তো আমি যেটা বলবো সেটা এখন শেষ, ঠিক আছে, তো শুরু করা যাক। কি হচ্ছে এখানে, আমি এখানে জাজমেন্ট বসে আছি আর তোরা নিজেরাই জাজ করে নিচ্ছিস। হাত ছাড়া জন্তু দেখেছ কি কেউ, হাত থাকতে হাতের মর্ম বোঝে না শুনেছ কি কেউ, না দেখলে এবার দেখতে পাবে শুনতে পাবে আসল ব্যাপারটা, এই দুই জন্তু ঘুমিয়েছিল বহু বছরটা। 1 প্লেট ম্যাগি উইথ ইউজ 2 পেস্ট্রি, জুস আর লেস দিয়ে হয় না এদের মনে তৃপ্তি, করতে এদের তৃপ্তি দেদার আয়োজিত আবার ফুচকার বৃষ্টি, টপ টপ করে গিলতে থাকে পানিপুরির ঘুষ, এদের হা দেখতে নজর রাখছে সকলের দৃষ্টি, কোথায় যায় পানিপুরি কোথায় যায় পেস্ট্রি, ম্যান হোলের নাম শুনে সকলের হয় সন্তুষ্টি, এইভাবে চলতে থাকে সময়ের সিঁড়িটা, বাড়তে থাকে ঘড়িটা, হঠাৎ করে বন্ধ সিঁড়ি বন্ধ ঘড়িটা, স্টপ মেরে বলি খতম বাই বাই টাটা।
ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে, অ্যান্ড ভিডিওটিকে লাইক করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব বাটন সাইটে যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটি টুক করে টিপে দাও। ইনস্টাগ্রাম ফলো করতে পারো সুদীপ্তা ফটো নাই, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্টরোস্টার, সেখানে কেউ তোমরা আমাকে ফলো করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং আবারও দেখা হচ্ছে তো নতুন আর নিত্য নতুন ভিডিও রোস্ট দিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো জয় হিন্দ, বন্দে মাতরম।